হ্যালো এভরিওয়ান, কীভাবে কাইং মাস্টার দিয়ে কালারিং ইন্ট্রো মেক করবেন? ইন্ট্রো মেক করার জন্য আমি একটি ব্ল্যাক স্ক্রিন নিয়েছি, তারপরে এখানে আমার চ্যানেলের নামটি আমি লিখলাম, আপনার যেটা নাম এটা আপনি লিখবেন। লেখার পরে এভাবে জাস্ট রেখে দিবেন, তারপর ফর্ম এথনে ক্লিক করে আপনি যে কোনো একটি স্টাইলিশ ফর্মকে সিলেক্ট করবেন, যেহেতু দেখতে অনেকটাই আকর্ষণীয় তো লাগবে। তারপর আমরা হাইলাইট কালার উপরে ক্লিক করে এখানে পেন্সিল অপশন ট্যাপ করে আমাদের কিন্তু কালার নিতে হবে। ও অবশ্যই একটি কথা মাথায় রাখবেন, ছিনো করলে কিন্তু হবে না, এটা অল্প ড্র্যাগ বা ভয়েড করতে হবে। এর জন্য এই টাইপে আপনি ট্রিপ করে নিতে পারেন, বাস হয়ে গেল। তারপরে আপনি এইভাবে জাস্ট আপনার কালারকে চেঞ্জ করে এইভাবে জাস্ট ডাক দিয়ে যান। আমি স্যাম কাস্টি করতেছি, ঠিক এইভাবে করব। কীভাবে দেখতে আসেন কীভাবে চ্যান, ও আরেকটি কথা বলতে ভুলে গেছিলাম, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব, অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এভাবে আমি কিন্তু আমারটা হাইলাইট করে দিচ্ছি, প্রথমে দেখতে মূলত প্ল্যান যে এটা কী হচ্ছে এখানে, চলুন দেখা যাক কী ব্যাপার। হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এভাবে অল্প ই করে দেবো জুমিট, এখান থেকে ব্যান্ডিং তুনে মোট, বাস এক ক্লিকে দেখতে পারতেছেন আকর্ষণীয় একটি ইন্ট্রো কিন্তু মেক হয়ে গেছে। আর এটা পপ আপ করার জন্য এই যে পপ আপ নোটিফিকেশন বা ট্র্যাকলি করতে পারেন, কিন্তু আমাদের ট্যাক্সের সাথে এটাকে রেক করতে হবে। এর জন্য কি করব, ট্যাক্সটিকে অল্প সামনের দিকে দিব আর হাইলাইটটি অল্প পিছনের দিকে আসবে। এইভাবে এখনকার দেখতে ট্যাক্স অ্যানিমেশন দিব, বাস ট্যাক্স অ্যানিমেশন শেষ, তারপর আসবে হাইলাইট। আপনার যেটা ইচ্ছা আপনি ওটা দিতে পারেন, আমার এগুলো দেখি আমারটা থাকে, বাস আমার এটা থাকলো। আমি এখনকার প্লে করে দেখতে পাচ্ছেন কীরকম আকর্ষণীয়তা হয়েছে, এরকমভাবে দেখতে পারেন, আপনার যেটা খুশি আপনি সেটাই দিতে পারেন। আবার প্লে করি, ওকে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে স্টিকার থনে ক্লিক করে যে কোনো একটি স্টিকার বা আপনার গ্যালারিতে থাকা স্টিকারকে বসে দিতে পারেন। আমার স্টিকার হিসেবে হচ্ছে এটা, এটা আপনি ইনস্টল দিয়ে কিন্তু ইনস্টল করে নিয়ে আসতে পারবেন আপনার ভিডিওতে, আমার এটা লাগবে না, আমি জাস্ট এখানে কাট করে দিলাম। ওকে এবার হলো মিউজিক লাগানি পড়া, হ্যাঁ মিউজিকটিকে নিয়ে আসলাম, এখানে মিউজিকটিকে কাট করব, কাট মিউজিক, কাট করা শেষ। এবারে এটাকে সেভ করা পালা, ও আবার বলতেছি চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন।